শেখ হাসিনা সরকারের পদত্যাগের খবরে বিভিন্ন দেশে উল্লাস করেছেন প্রবাসী বাংলাদেশিরা করেছেন মিষ্টি বিতরণও এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে হাসিনা সরকারের পতনের খবর তুলে ধরা হয়েছে নানান বিশ্লেষণ জনারসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে প্রবাসীদের এই জয়ল্লাস জার্মানির বিভিন্ন শহরে অনেক প্রবাসী ও বাঙালির মধ্যে ছড়িয়ে পড়ে খুশির আমেজ যুক্তরাজ্যের লন্ডনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই নজিরবিহীন ঘটনায় উল্লাস করেছেন প্রবাসীরা আলতাবালি পার্ক মুখর ছিল বাংলাদেশিদের আনন্দ উচ্ছ্বাসে আগামী দিনে আমরা একটা সুন্দর একটা শান্তি এবং আনন্দ গণপরিবেশে গণ আমাদের বাংলাদেশ চলে আমরা সবাই আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে যেন এ ফিরে আসে ইনশাল্লাহ আগামীতে আমরা দেশর ছাত্রগুলো দেখাইয়ে দিচ্ছে আমরা রেখেলা দেশ বা যোগা তার কি বহুতটা শিকার আছে ইতালিতেও দেখা গেছে একই চিত্র তরপিনে তারা ইউরো প্লাস পোর্ট অত্যাবিয়ানো সহ বেশ কিছু এলাকায় আনন্দ উল্লাস করেছেন প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বাংলাদেশিরা করেছেন মিষ্টি বিতরণ তালাত মাছনা সহ বেশ কিছু এলাকায় দেখা মেলে এমন দৃশ্যের প্রতিবেশী দেশ ভারতের কলকাতাতেও মিষ্টি বিতরণ করে জয়োল্লাস করেন বাংলাদেশিরা একটা কোন সিস্টেমের দেশটা হতে চলবে তারপরে একটা গণতন্ত্র পর্যায়ে আপনার ইলেকশন হবে ইলেকশনের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবে তারা অবশ্যই দেশ ভালো বলে পরিচালনা করবে এদিকে বিবিসি আল জাজিরা সিএনএন রয়টার্স ফ্রান্স টোয়েন্টি ফোর সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর এতে বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় তিন শতাধিক মানুষের মৃত্যুর প্রতিবাদে জনতার ঐতিহাসিক বিপ্লবের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন গণতান্ত্রিক দেশে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরও শেখ হাসিনা কীভাবে স্বৈরশাসক হয়ে উঠলেন সে বিষয়েও করা হয়েছে নানা বিশ্লেষণ রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি